সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মিডিয়া পাড়ায় বন্ধুত্বটা ঠিক জমে না, এই অভিযোগকে ভুল প্রমাণ করে দিয়ে অনেকদিন নিজেদের বন্ধুত্ব টিকিয়ে রেখেছিলেন দুই টলিউড সুন্দরী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। দুজনে প্রায় একসঙ্গে চলচ্চিত্রে পা রেখেছিলেন, তখন থেকেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু সাম্প্রতিক নানান জটিলতায় তাদের বন্ধুত্বে অনেকটা ভাটা পড়েছে। জানা যায়, মিমি নুসরাতের বন্ধুত্বের ভাঙনের শুরু রাজশুভশ্রীর বিয়েকে কেন্দ্র করে। মিমির এক্স বয়ফ্রেন্ডের বিয়েতে মিমি নিজে না গেলেও নুসরাত ঠিকই গিয়েছেন, বিষয়টিকে মোটেই ভালোভাবে নেননি মিমি। রাজশুভশ্রীর বিয়েতে নুসরাতের উপস্থিতি ভীষণ আহত করে মিমিকে। এরপর থেকে নাকি নুসরাতকে এড়িয়ে চলেন তিনি। সম্প্রতি নুসরাত তারকা বহুল এক ইফতার পার্টির আয়োজন করেন, কিন্তু সেখানে কলকাতার অনেক জনপ্রিয় তারকা উপস্থিত থাকলেও দেখা যায়নি মিমিকে। সঙ্গে সঙ্গে তাদের দুজনকে নিয়ে গুঞ্জন শুরু হয়। টলিউডের অনেকেই বলেছেন রাজশুভশ্রীর সঙ্গে নুসরাতের ফ্রেন্ডশিপ ভাঙন ধরিয়েছে মিমি নুসরাতের সম্পর্কে, তাই ইফতার পার্টিতে না এসে মধুর প্রতিশোধ নিয়েছেন মিমি। মিমির এই অনুপস্থিতি আহত করেছে নুসরাতকেও, তাই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, জীবনে সত্যিকারের বন্ধুর বড়ই অভাব। তো বন্ধুরা, আপনাদেরও কি মনে হয় রাজশুভশ্রীর বিয়ের কারণে ভেঙে গেল মিমি নুসরাতের এত বছরের বন্ধুত্ব? কমেন্ট করে জানিয়ে দিন।